সাবধান, সুরাপান করে গাড়ি নচলাব। রঙাঘর সুমাব সুরাপান করা গাড়ি চালক। বড়দিনের ভোগালী বিহুলৈকে প্রতিটি রাস্তাত অতন্ড পহরীর রূপত খাপ পিটি থাকিব যান বাহন আরক্ষী। উৎসবের বতরত দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশত প্রতিখন জেলার প্রশাসনে বান্ধি দিছে সাতটা কঠোর নির্দেশ। সুরাপান করে গাড়ি নচলাব, সুরাপান করে গাড়ি চলালে ভরিব লাগিব 10,000 টাকার জরিমানা অথবা ছমাস পর্যন্ত কারাদণ্ড হব পারে। অত্যাধিক গতিবেগ পরিহার করক, অত্যাধিক গতিবেগত গাড়ি চলালে ভরিব লাগিব 2,000 টাকা পর্যন্ত জরিমানা, আনকি গাড়ি চলানোর অনুজ্ঞাপত্র বাতিলও হব পারে। সিট বেল্ট নমরাক গাড়ি নচলাব, সিট বেল্ট নমরাক গাড়ি চলালে 1,000 টাকার জরিমানা। গাড়ি চলাওতে মোবাইলত কথা নাপাতিব, মোবাইলত কথা পাতি অথবা মেসেজ করে গাড়ি চলালে 5,000 টাকার জরিমানা। সজাগ হয়ে গাড়ি চলাওক, বাইকত উঠা প্রতিজনেই পিন্ধক হেলমেট, হেলমেট নিপিন্ধাক বাইক চলালে 1,000 টাকার জরিমানা। রাস্তা পার হতে মোবাইলত কথা নাপাতিব। আমি আমার রাইজর মাজত আহ্বান জানাইছো, মদ্যপান করে বাহন নচলাব, অত্যাধিক স্পীডত বাহন নচলাব, সজাগ সরলভাবে বাহন চলাক, মনোগ্রাহী হয়ে নিজক জীবনটি উপভোগ করক, হেলমেট পিন্ধিব বাইক চলাওতে, কারত যান বাহনত সিট বেল্ট লগাব, মোবাইল ফোনত কথা পাতি বাহন নচলাব, আর এনেই পথত মোবাইল ফোনত কথা পাতি অযথা আপনাদের পরিভ্রমণ নকরিব। কেবল রাস্তাঘাটেই নহয়, যান বাহন আরক্ষী আর এনফোর্সমেন্টর হেঁচুকু পড়ছে এটা প্রতিটি পিকনিক স্পটত। পিকনিকলে অহা বাহনের চালকে সুরাপান করলেও রুখত পড়ব আরক্ষীর। এই সম্পর্কে ইতিমধ্যে পিকনিক কমিটিলে প্রশাসনে প্রেরণ করেছে নিষেধাজ্ঞা। নিশ্চিত হব লাগবে কোনো কারণতে যাতে আপনাদের উৎসব উপভোগ করে থাকা মুহূর্তে চালকজনে কোনো কারণতে যেন মদ্যপান করে বাহন নচলায় আর মদ্যপান করে গাড়ি স্টিয়ারিং নবহে। যদি তেনেকা কিনা দেখেছি, আমার গ্রিভেন্স সেল আছে, পুলিশ আছে, লোকাল পুলিশ আছে, আর তাদের লোকাল পিকনিক কমিটি আছে। আমি পিকনিক কমিটিবুক ইনস্ট্রাকশন দিয়া আছে, পিকনিক কমিটিবুক অ্যাওয়ারনেস করা আছে, আর আজিও আমি পিকনিক কমিটিবুক গই কম যে সুনিশ্চিত করব কোনো এজন চালকে যাতে মদ্যপান করে বাহন নচলায়। এই বাধা নিষেধ আখরে আখরে পালন করবলে 150টা ব্রেথ এনালাইজার সাজু হয়েছে যান বাহন আরক্ষী। আরক্ষী নতুনক সংযোজিত হয়েছে 10 ইন্টারসেপ্টর। কেবল আরক্ষীয় নহয়, উৎসবের বতরত দুর্ঘটনামুক্ত লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সপনক সাকার করবলে হাতে কামে লাগিছে মন্ত্রীও। পরিবহন বিভাগে হোক, পুলিশ প্রশাসনে হোক বা জেলা প্রশাসনের হোক, কোনো হেমাহে থাকি নয়, গতি আমি আমার ফুল এফোর্ট আমি পথত লগাইছো। কিন্তু শনিবারে পুয়া 5 বজার যান বাহন চলাচলের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করার পাছতেই মহানগর আরক্ষী জালত পড়িল সুরাপান করে স্কুল বাস চলো এজন ড্রাইভার। সুরার ডাকিত মাতাল হয়ে গুয়াহাটির রাজপথত স্কুলের বাস চালকে ছাত্র ছাত্রী কহিয়া অনা ঘটনায় চকু কপালত তুলিছে খোদ আরক্ষীর। যে মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রচেষ্টা তাক আকার রূপ দিবলে শাখার রূপ দিবলে সকলে আমি যদি একগোট নহও তেতিয়াহলে ইয়াক শাখার রূপ দিবলে অসম্ভব হব। আহক আমি সকলে মিলি এখন দুর্ঘটনামুক্ত গুয়াহাটী অসম ভারতবর্ষ গড়ি তুলব। নুনমাটির পর অজয় বর্মনের সঙ্গে বীরিন্সি কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। যাতে দুর্ঘটনামুক্ত একটা পরিবেশ গড় দিয়াত আমি সকলে অংশীদারিত্ব হোক।